আমি গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে ক্যারেক্টারের ভিতরে বন্ড সেট করে মুভমেন্ট করাইতে হয়। যারা ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা 3D অ্যানিমেশন ভিডিও বানাতে পারি। আজকে যেহেতু আমরা ক্যারেক্টারের হাঁটার অ্যানিমেশন সেট করে দেখাবো, সেজন্য প্রথমে আমরা ক্যারেক্টারের হাত পা সোজা করে নেব যে অবস্থায় থাকুক না কেন। এরপরে উপরের এই মডেলিং অপশনে ক্লিক করব। এরপরে আমাদের সামনে অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য একটি প্ল্যাটফর্ম শো করবে। উপরের দিকে দেখুন আগে মডেলিং লেখা ছিল, এখন অ্যানিমেশন লেখা আছে, এবং নিচের দিকে ঘড়ি কাটার মতো কিছু অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলোর মাধ্যমে মূলত আমরা ভিডিও তৈরি করব। আমরা যেহেতু এখন ক্যারেক্টারের হাড়ের অ্যানিমেশন সেট করব, সেহেতু আমরা ক্যারেক্টারের হাড়ের 4টি পয়েন্ট মুভমেন্ট করানোর মাধ্যমে অ্যানিমেশন সেট করব। 4টি পয়েন্টের মধ্যে হচ্ছে দুই হাতের সিনা এবং কোমরের দুই সাইড। পয়েন্টগুলোতে আমাদের কি সেট করে দিতে হবে সেজন্য আমরা ক্যারেক্টারটিকে সামনের দিকে টেনে আনবো। নিচের এই সবুজ দাগটি জিরোতে রেখে হাড়ের যে যে পয়েন্টগুলোর কথা বলছিলাম সেই পয়েন্টগুলোর উপরে ক্লিক করবেন এবং ডান দিকের এই অপশনটিতে ক্লিক করে সবগুলো পয়েন্টে কি সেট করে দিবেন। দেখুন কি সেট করা পরপরই সবুজ দাগের এখানে লাল চিহ্ন আসতেছে, এটাকেই মূলত কি বা চাবি বলা হয়। জিরো পয়েন্টে সবগুলো কি সেট করা হয়ে গেলে আমরা 30 নাম্বার ফ্রেমের এখানে সবুজ দাগটি নিয়ে চলে আসবো। কি সেট করার আগে ফ্রেম সম্পর্কে একটু কথা বলে নিই। এই নিচের দাগগুলোকে মূলত ফ্রেম বলা হয়, বাই ডিফল্ট 30টা ফ্রেমে 1 সেকেন্ড হয়। আপনারা ইচ্ছা করলে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে ফ্রেমগুলি কমাইতে বাড়াইতে পারেন, সেই বিষয়টি নিয়ে আমি অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। আপাতত আমরা শিখে নিতে পারি 30টা ফ্রেমে 1 সেকেন্ড। সো এই সবুজ দাগটি 30টা ফ্রেমে নিয়ে আসার পর আমরা ক্যারেক্টারের একটি হাত পিছনে দেব, সেজন্য আমরা হাড়ের এই পয়েন্টটির উপরে ক্লিক করে হাতটি রোটেট করে পিছনের দিকে দিয়ে দেব। হাতটি পিছনের দিকে দেওয়া হয়ে গেলে আমরা এই অপশনটিতে ক্লিক করে একটি কি সেট করে দেব যেন 0 থেকে 30 ফ্রেমের মধ্যে হাতটা অ্যানিমেটেড হয়ে পিছন দিকে যায়। যেহেতু প্রথম হাতটি পিছনের দিকে আছে সেহেতু পরের হাতটি আমরা সামনের দিকে দিয়ে একটি কি সেট করে দেব। হাতগুলি সামনে পিছনে দেওয়া হয়ে গেলে আমরা এখন পায়ের দিকে আসব। যেই হাতটি পিছনের দিকে দিছি সেই পাটি সামনের দিকে দিতে হবে, সেজন্য কোমরের এক সাইডে এই অপশনে ক্লিক করে পাটি রোটেট করে সামনের দিকে দিয়ে কি সেট করে দেব এবং অপর পাটি পিছনের দিকে দিয়ে কি সেট করে দেব। এখন আমরা সবুজ দাগটি 60 নম্বরে নিয়ে আসব এবং একইভাবে যে পাটি পিছনের দিকে ছিল সে পাটি সামনের দিকে এবং যে পাটি সামনের দিকে ছিল সে পাটি পিছনের দিকে দিয়ে কি সেট করে দেব। হাতের বেলায়ও সেম, আপনারা যত বড় ভিডিও বানাইতে চান ঠিক এভাবে 30টা ফ্রেম পরে পরে কি সেট করে দেবেন। আমি এভাবে 300 নাম্বার ফ্রেম পর্যন্ত কি সেট করছি, যার ফলে ভিডিও ডিউরেশন হয়েছে 10 সেকেন্ড। তো এখন চলুন ভিডিওটি প্লে করে দেখি কেমন হলো। দেখুন ভিডিওটি প্লে করলে শুধু এক জায়গায় হাত পাগুলি নড়াচড়া করতেছে। তো আমরা এখন কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও শুট করব সেজন্য আমাদের ক্যামেরা সহ ক্যামেরাম্যানকে হায়ার করতে হবে। ক্যামেরাম্যানকে পাওয়ার জন্য জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এখন উপরে দেখুন ভিডিও ক্যামেরার মতো একটি আইকন শো করতেছে, আমরা সেই আইকনটিতে ক্লিক করব এবং আমাদের ডিসপ্লের ডান সাইডে দেখুন ক্যামেরা নামের একটি অপশন চলে আসছে। দেখুন ক্যামেরাটি আমাদের সামনে ভিজিবল না, বাট ক্যামেরাটি অ্যাকশন পজিশনে আছে। আসলে আমিও অনেক এক্সাইটেড, ক্যামেরাটি দেখতে চাই ক্যামেরাটি আসলে কেমন। সেজন্য এই ক্যামেরা অপশনটিতে ক্লিক করবেন এবং নিচের দিকে দেখুন লেখা আছে জুম ইন, এই অপশনটিতে ক্লিক করবেন। ভিডিওটি একটু জুম আউট করলে দেখুন আমাদের সামনে ক্যামেরাটি দেখাচ্ছে, ক্যামেরার ফোকাসটা কত বড় দেখছেন একবার। সো ক্যামেরা দেখা শেষ হয়ে গেলে আমরা এখন ভিডিও পজিশনে চলে যাব, সেজন্য আবার এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন এবং আবার এই জুম ইন অপশনে ক্লিক করে ক্যামেরাটি হাইড করে নেবেন। এখন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও শুট করব, সেজন্য আবার আমাদের কি সেট করে নিতে হবে। কি সেট করার জন্য জাস্ট এই ক্যামেরা অপশনটিতে ক্লিক করবেন এবং 0 নাম্বার ফ্রেমে সবুজ দাগটি রেখে একটি কি সেট করে নেবেন। যেহেতু আমাদের 0 নাম্বার ফ্রেমে কার্টুনের পজিশন এই অবস্থায় আছে, সেহেতু আমরা ফ্রেমটিকে 30 সেকেন্ডে নিয়ে আসবো এবং ক্যামেরাটি একটু ঘুরিয়ে অ্যাঙ্গেল চেঞ্জ করে নেব। অ্যাঙ্গেল চেঞ্জ করা হয়ে গেলে আমরা 30 নাম্বার ফ্রেমেও কি সেট করে নেব, এরপর 60 নাম্বার ফ্রেমে কিছুটা অ্যাঙ্গেল চেঞ্জ করে কি সেট করে নেব। এভাবে আমাদের যত বড় ভিডিও থাকবে সবগুলো ফ্রেমে 30 সেকেন্ড পর পর কি সেট করে নেব।
আমি 300 নাম্বার ফ্রেম পর্যন্ত কি সেট করে নিয়েছি। এখন চলুন ভিডিওটি প্লে করে দেখি কেমন দেখায়। দেখুন ভিডিওটি আগের চেয়ে অনেক বেশি ভালো লাগতেছে। এখন একটু বোঝা যাচ্ছে কিছু একটা বানাইলাম। আমরা এখন ক্যামেরা অপশনে ক্লিক করে ক্যামেরাটি জুম আউট করে দেখি ক্যামেরার অ্যাঙ্গেল গুলো কেমনে চেঞ্জ হয়। তো আমরা এখন ভিডিও প্লে করে দেখি কেমন দেখায়। দেখুন ক্যামেরার অ্যাঙ্গেল গুলো কেমনে চেঞ্জ হচ্ছে। এখন আমরা ক্যামেরাটি জুম ইন করে ভিডিওটি গ্যালারিতে সেভ করব। সেজন্য উপরে জাস্ট থ্রি লাইন অপশনটিতে ক্লিক করবেন, এরপরে রেন্ডার অপশনটিতে ক্লিক করবেন। এখন দেখুন বাম সাইডে দেখাচ্ছে ভিডিও রেজুলেশন 1280x720। আপনারা ইচ্ছা করলে রেজুলেশন কমাইতে বাড়াইতে পারবেন। এখানে যা আছে তা আমার কমানো বাড়ানোর প্রয়োজন নাই, সেহেতু আমি আর এখানে টিপাটিপি করলাম না। এবং একটু নিচে দেখুন টাইমিং নামে একটা সেকশন আছে যেখানে ফ্রেম রেট 30টা লেখা আছে, মানে প্রতি সেকেন্ডে 30টা ফ্রেম আমাদের চোখের সামনে দিয়ে পাস করবে। এরপরে ফ্রম জিরো মানে জিরো থেকে আমাদের ভিডিওটি শুরু হবে, এবং টু এখানে 90টা দেওয়া আছে। আপনারা ভিডিওতে যতগুলো ফ্রেম অ্যাড করবেন এই অপশনটিতে ততগুলো লিখে দিবেন। আমি যেহেতু 300টা ফ্রেম অ্যাড করছি সেহেতু আমি 300টা লিখে দিলাম। সবকিছু ওকে হয়ে গেলে এই রেন্ডার অপশনটিতে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের সামনে ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। এই অবস্থায় আপনারা স্ক্রিনে টাচ করবেন না বা অ্যাপটি এক্সিট করবেন না, তাহলে কিন্তু ভিডিওটি রেন্ডার হবে না। তো চলুন দেখে আসি ভিডিওটি কেমন হইল। ভিডিওটি রেন্ডার হওয়ার পর কিন্তু সরাসরি আপনাদের গ্যালারিতে যাবে না, আপনাকে ম্যানুয়ালি ভিডিওটি খুঁজে বের করতে হবে। সেহেতু আপনারা আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজার অপশনটিতে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারটি না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। এরপরে আপনারা আপনাদের ফোনের ফোন মেমোরিতে যাবেন। এখন অ্যান্ড্রয়েড ফোল্ডারটির উপরে ক্লিক করবেন। এখন ডাটা ফোল্ডারে ক্লিক করবেন। এখন ফোল্ডারগুলির মধ্যে com.prisma3d ফাইলটি খুঁজে বের করবেন এবং সেখানে ক্লিক করবেন। এরপরে ফাইলসে ক্লিক করবেন। এখন প্রজেক্টসে ক্লিক করবেন। এখন আপনারা যে নামে প্রজেক্টটি সেভ করেছিলেন সেই নামটি এখানে খুঁজে বের করবেন এবং সেই নামটির উপরে ক্লিক করবেন। এখন দেখুন output.mp4 নামে একটি ভিডিও আমাদের সামনে শো করতেছে। এখন আমরা ভিডিওটি কপি করে আমরা আমাদের গ্যালারিতে নিতে পারবো। তো এর পরবর্তীতে প্রিজমা 3D-র কোন টপিক নিয়ে ভিডিও বানাবো সেটি অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।